আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইউনিক কি কনস্ট্রেন্ট নিয়ে আপনাদের টুকটাক ধারণা থাকার কথা। উই ইউজ ইউনিক কনস্ট্রেন্ট টু এনফোর্স ইউনিকনেস অফ এ কলাম ওয়ার দ্য কলাম শুড নট অ্যালাউ এনি ডুপ্লিকেট ভ্যালুস। সাপোজ আপনার টেবিলে অনেকগুলি কলাম আছে, আপনি চাচ্ছেন কোনো একটা কলামের ভ্যালু ইউনিক হবে। সাপোজ ইমেল একটা কলাম আপনি চাচ্ছেন ইউনিক হবে, বা একটা মোবাইল নাম্বার বা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা, এই টাইপের কোনো একটা কলাম আপনি চাচ্ছেন যে ভ্যালুগুলি ইউনিক হবে। এখানে কেউ ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট করতে পারবে না। তো এই অবস্থায় আপনি এই ইউনিক কি কনস্ট্যান্টটা ইউজ করতে পারেন। তো এটা এখানে বলা হয়েছে, উই ইউজ ইউনিক কনস্ট্যান্ট টু এনফোর্স ইউনিকনেস অফ এ কলাম হোয়ার দ্য কলাম শুড নট অ্যালাউ এনি ডুপ্লিকেট ভ্যালুস। উই ক্যান অ্যাড এ ইউনিক কনস্ট্যান্ট থ্রু দ্য ডিজাইনার অর থ্রু এ কোয়েরি। মানে আমরা ইউনিক কি কনস্ট্যান্টটা কোয়েরি ইউজ করেও একটা টেবিলে অ্যাড করতে পারি, প্লাস হচ্ছে আমরা ইউআই ডিজাইন থেকেও একটা ইউনিক কনস্ট্যান্ট অ্যাড করতে পারি আমরা, সরি, এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও থেকে আর কি। তো সেটা আমরা দেখব এখন। আচ্ছা, অ্যাড এ ইউনিক কনস্ট্যান্ট ইউজিং এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও ডিজাইনার। তো এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও ডিজাইনার থেকে আমরা একটা ইউনিক কি কনস্ট্যান্ট অ্যাড করতে পারি, সেটা কিভাবে? প্রথম হচ্ছে রাইট ক্লিক অন দ্য টেবল অ্যান্ড সিলেক্ট ডিজাইন। আপনি যে টেবিলে হচ্ছে ইউনিক কি কনস্ট্যান্ট অ্যাড করতে চান সেই টেবিলের উপরে রাইট ক্লিক করবেন এবং সিলেক্ট ডিজাইন সিলেক্ট করবেন। দেন হচ্ছে রাইট ক্লিক অন দ্য কলাম অ্যান্ড সিলেক্ট ইন্ডেক্স কিস। হ্যাঁ, এই যে নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও হতে যাচ্ছি। আচ্ছা, আমরা কানেক্ট করি ডাটাবেজের সাথে। আচ্ছা, কানেকশন হয়ে গেল, ডাটাবেজটা এক্সপ্যান্ড করি। আচ্ছা, ধরি আমাদের ডাটাবেজ হচ্ছে টেস্ট ডিবি। টেস্ট ডিবির মধ্যে আমাদের বেস্ট কয়েকটা টেবিল আছে, সেখানে আমরা টিবিএল পার্সনের মধ্যে পার্সন আইডি পার্সন নেম এই দুইটা কলাম আছে, আর জেন্ডারের মধ্যে কলাম আছে জেন্ডার আইডি জেন্ডার নেম। তো সাপোজ আমরা পার্সনের নেমটা ইউনিক করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? এই যে টেবিলটা সিলেক্ট করলাম, এরপর রাইট ক্লিক ডিজাইন, আমার টেবিলের ডিজাইনটা চলে আসছে। এখন আমি হচ্ছে এই যে পার্সন নেমের উপর, যেহেতু আমি পার্সন নেমটা যেহেতু ইউনিক চাচ্ছি, সো এই কলামটা আমাকে যেহেতু ইউনিক করতে হবে, সো এই কলামের উপর আমি রাইট ক্লিক করলাম, ইনডেক্স কিস সিলেক্ট করলাম। আচ্ছা, দেন হচ্ছে ক্লিক অ্যাড। অ্যাড মিন্স হচ্ছে আমরা এইখান থেকে অ্যাড করব, যে আমার হয়তো ওই টেবিলে একটা কলাম অলরেডি আছে, একটা সরি, ওই কলামে অলরেডি আমার একটা কি আছে সেটা হচ্ছে প্রাইমারি কি, অলরেডি একটা প্রাইমারি কি আছে। এখন চাইলে আমরা নতুন একটা কি এখানে অ্যাড করতে পারি, অ্যাড দিতে হবে। এন্ড ফর কলাম সিলেক্ট দ্য কলাম নেম ইউ ওয়ান্ট টু ইউনিক। দেখেন এখানে কলাম নেম আছে, জেনারেল আন্ডারে কলাম, এই যে আইডি হচ্ছে কলাম নেম। ফর টাইপ চুজ ইউনিক কি, এখানে আবার টাইপ আছে দেখেন, ইউনিক কি। ফাইনালি হচ্ছে ক্লিক ক্লোজ সেভ দ্য টেবল। ফাইনালি আমরা ক্লোজ করে দিব এবং টেবিলটা সেভ করবো এই জিনিসটাই। আমার এখানে একটা পিকে আছে, মানে প্রাইমারি কি অলরেডি একটা আছে, যেহেতু ওই টেবিলে আমরা একটা প্রাইমারি কি দিয়ে আসছি। এখন আমরা একটা নতুন কি অ্যাড করবো, এই যে এটা পার্সন, এখানে আমরা একটা নতুন কি অ্যাড করলাম। আমার এই কিটা আমি বসাইতে চাচ্ছি
পার্সন নেম এই কলামের আন্ডারে, আর শর্ট অর্ডার অ্যাসেন্ডিং এটা ডিফল্ট, আমরা চাইলে ডিসেন্ডিং করতে পারি। ইজ ইউনিক, ইয়েস আমরা ইউনিক করব। কি টাইপ, ইউনিক। আর এখানে আমার এই যে নাম, কনস্ট্যান্ট এর নামটা, এটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, বা ডিফল্ট একটা নাম এটা চলে আসছে। তো আমার এখন একটা টেবিলে দুইটা কি হলো, একটা হচ্ছে প্রাইমারি কি আর একটা হচ্ছে ইউনিক, ইউনিক কি এর জন্য হচ্ছে এটা। আমি ক্লোজ করে দিলাম। ফাইনালি আমি সেভ করে দিচ্ছি টেবিলটা। বাস এখন আমার এই যে পার্সন নেম কলামটা, পার্সন টেবিলের, এটা কিন্তু ইউনিক হয়ে গেল। মানে আমি চাইলে এই কলামের মধ্যে একই নাম দুইবার আমি এন্ট্রি দিতে পারবো না, সেভ করতে পারবো না। এটাই হচ্ছে ইউনিক কি এর কাজ। তো আমরা ডিজাইন মোড ইউজ করে, এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও ডিজাইন মোড ইউজ করে কিভাবে একটা ইউনিক কি কনস্ট্যান্ট অ্যাড করতে হয় একটা টেবিলের একটা কলামে, সেটা আমরা দেখলাম। আর এখন আমরা দেখব ইউনিক কি কনস্ট্যান্ট কিভাবে কুয়েরি ইউজ করে করা হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, অল্টার টেবল টেবল নেম, অ্যাড কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নেম, আর কনস্ট্যান্টের টাইপ হচ্ছে ইউনিক, আর এখানে কোন কলামটা আমি ইউনিক করতে চাই সেটা বলে দেব। এটা হচ্ছে এক্সাম্পলটা। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব, কুয়েরি এডিটর, নিউ কুয়েরিতে যাচ্ছি। আমরা টেস্ট ডিবি ব্যবহার করতেছি এবং টেস্ট ডিবিতে আমাদের টেবিল হচ্ছে পার্সন টেবিল। আচ্ছা, আমরা যখন পার্সন টেবিলে করছি, এখন আমরা জেন্ডার টেবিলের এই জেন্ডার নেমটা হচ্ছে ইউনিক করি। অল্টার টেবিল টেবিল নাম, আমাদের টেবিল হচ্ছে টিবিএল জেন্ডার। অ্যাড কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নেম, সাপোজ আমি কনস্ট্যান্ট এর নাম দিলাম জেন্ডার, আর কনস্ট্যান্ট এর টাইপ হচ্ছে ইউনিক, ইউনিক। আর আমরা যে কলামে হচ্ছে যে কলামটাকে আমরা ইউনিক করতে চাচ্ছি সেই কলামের নাম হচ্ছে জেন্ডার নেম। এখন আমরা এটা এক্সিকিউট করব। কমান্ড সাকসেসফুলি এক্সিকিউট হয়ে গেছে। এখন আমরা চেক করে দেখি যে আমার এই কনস্ট্যান্টটা ক্রিয়েট হয়েছে কিনা। এই যে দেখেন, ক্রিয়েট হয়েছে সেম নেম। তো আমরা ইউনিক কি কনস্ট্যান্ট অ্যাড করলাম দুইভাবে, একটা হচ্ছে আমরা ডিজাইনার ইউজ করে করলাম, আর একটা হচ্ছে আমরা কুয়েরি ইউজ করে করলাম। তো আমরা এখানে একটা জিনিস চেক করে দেখতে পারি, এটা ইউনিক করার পরে ডুপ্লিকেট ভ্যালু আমি ইনসার্ট দিতে পারি কিনা। জেন্ডার এখন দেখি, সরি, জেন্ডার টেবিলে আমার কি কি ভ্যালু আছে। আচ্ছা, ফিমেল মেল আননোন, এই তিনটা ভ্যালু এখন আমার আছে। এখন আমি আরেকটা ভ্যালু এখানে ইনসার্ট করার জন্য চেষ্টা করব, জেন্ডার টেবিলে সাপোজ আমি ফিমেলটা ট্রাই করি,
আইডি দিলাম 4, যেহেতু আমার তিনটা আছে আমি চতুর্থটা দিলাম 4 দিলাম। ফিমেল, আমার ফিমেল একটা আছে দেখেন, তারপরে আমি আরেকটা ফিমেল অ্যাড করার চেষ্টা করতেছি, দেখি এটা সম্ভব হয় কিনা। দেখেন হচ্ছে না, ভায়োলেশন অফ ইউনিক কি কনস্ট্রেন্ট, ক্যান নট ইনসার্ট ডুপ্লিকেট কি ইন অবজেক্ট টিবিএল, ওবিজে টিবিএল জেন্ডার ডুপ্লিকেট কি ভ্যালু। আচ্ছা আমরা আবার টেবিলটা চেক করি, আমার টেবিলে হচ্ছে তিনটা ভ্যালু আছে, তিনটা রো আছে, তার মধ্যে জেন্ডার নেম হচ্ছে ফিমেল মেল আননোন এই তিনটা আছে। তো আমি ফিমেল যেহেতু ট্রাই করলাম নিল না, আমি এখন ফিমেল টু ট্রাই করব, এটা আমার এখানে নাই, এটা দেখি নাই কিনা। দেখেন ফিমেল টু কিন্তু নিয়ে নিচ্ছে, আবার আমি টেবিলটা চেক করি, ফিমেল টু নিয়ে নিলাম, এবং এখানে একটা ইন্ডেক্সিং ও হয়েছে, দেখেন এই কলাম অনুযায়ী কিন্তু এখানে ইন্ডেক্সিং হয়েছে এফ এম ইউ। সো আমরা যখন ইউনিক কি কনস্ট্রেন্ট অ্যাড করি, বাই ডিফল্ট এখানে অ্যাসেন্ডিং একটা ইন্ডেক্স ক্রিয়েট হয়। তো ইউনিক কি কনস্ট্রেন্টটা আশা করি বোঝা গেছে। এখানে আরো কিছু বিষয় আছে, বোথ প্রাইমারি কি এন্ড ইউনিক কি আর ইউজ টু এনফোর্স দ্য ইউনিকনেস অফ এ কলাম, সো ওয়েন ডু ইউ চুজ ওয়ান ওভার দ্য আদার, মানে আপনি যখন প্রাইমারি কি অ্যাড করবেন একটা কলামের মধ্যে, সেটাও কিন্তু আপনার ভ্যালুগুলি ইউনিক করে, এবং আপনি যখন ইউনিক কি অ্যাড করবেন সেটাও কিন্তু আপনার ওই কলামের ভ্যালুগুলি ইউনিক করে। তাহলে আমরা কখন প্রাইমারি কি ইউজ করবো এবং কখন ইউনিক কি ইউজ করবো, এটা একটা কোয়েশ্চেন। A table can have only one primary key. If you want to enforce uniqueness on two or more column, then we use unique key constraint. তো বিষয়টা হচ্ছে একটা টেবিলে আপনি একটার বেশি প্রাইমারি কি অ্যাড করতে পারবেন, কিন্তু আপনি যদি চান যে একাধিক কলামকে আপনি ইউনিক করবেন, প্রাইমারি কি যেটাতে দিচ্ছেন দিচ্ছেন আরো দুইটা তিনটা কলাম, হয়তো আপনার একটা কলাম আছে এনআইডি, আরেকটা কলাম আছে ফোন নাম্বার, আরেকটা কলাম আছে হয়তো ইমেল, আপনি চাচ্ছেন ওগুলিও ইউনিক করতে, আপনি এনআইডি ইউনিক করতে চাচ্ছেন, ফোন নাম্বার ইউনিক করতে চাচ্ছেন, ইমেল ইউনিক করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সবগুলিতে তো আর আপনি প্রাইমারি কি অ্যাড করতে পারবেন না, প্রাইমারি কি তো যে কোনো একটার মধ্যে আপনাকে একটা কলামে অ্যাড করতে হবে। এই জন্য বাকিগুলিতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইউনিক কি কনস্ট্রেন্ট অ্যাড করতে পারবেন, তো বাকি কলামগুলিকে আপনি ইউনিক করে দিতে পারবেন। বাকি কলামগুলিতে যখন আপনি ইউনিক করবেন তখন ওই কলামগুলিতে আপনার ডুপ্লিকেট ভ্যালু কেউ ইনসার্ট দিতে পারবেন, এই হচ্ছে ইউনিক কি কনস্ট্যান্টের পারপাসটা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি কি কনস্ট্যান্ট এন্ড ইউনিক কি কনস্ট্যান্ট, ইউনিক কি কনস্ট্যান্ট আর প্রাইমারি কি কনস্ট্যান্টের মধ্যে ডিফারেন্সটা কি, এটা একটু মনে রাখেন, চেষ্টা করবেন মনে রাখার জন্য। এ টেবল ক্যান হ্যাভ অনলি ওয়ান প্রাইমারি কি বাট মোর দেন ওয়ান ইউনিক কি, একটা টেবিলের মধ্যে একটাই প্রাইমারি কি সম্ভব, একের বেশি প্রাইমারি কি সম্ভব না, কারণ একটা টেবিলের মধ্যে ইউনিক কি কনস্ট্যান্ট আপনি একাধিক ব্যবহার করতে পারবেন, তিনটা চারটা কলামের মধ্যেও আপনি ইউনিক কি কনস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন, সো এটা একটা ব্যাপার। দুই নম্বর হচ্ছে প্রাইমারি কি ডাজ নট অ্যালাউ নালস, হোয়ার ইজ ইউনিক কি কনস্ট্যান্ট অ্যালাউ ওয়ান নাল, ব্যাপার হচ্ছে আপনি যদি কোনো একটা কলামে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করেন ওই কলামের মধ্যে একটাও আপনি নাল ভ্যালু অ্যাড করতে পারবেন না, সো নাল নট অ্যালাউ প্রাইমারি কি কনস্ট্যান্টের ক্ষেত্রে, আর ইউনিক কি এর ক্ষেত্রে একটা নাল ভ্যালু আপনি অ্যাড করতে পারবেন, একটা হয়তো 50টা রো আছে এর মধ্যে একটা রো এর মধ্যে আপনি হয়তো নাল ভ্যালু অ্যাড করছেন, কিন্তু সেকেন্ড আর করতে পারবেন না, নেচারটা হচ্ছে ইউনিক, নালটাও একটা ইউনিক ভ্যালুই হইল, যেহেতু আর কোনো নাল ওই কলামে আপনি রাখতে পারবেন না। সো এই বিষয়টা এখানে বলা হয়েছে প্রাইমারি কি ডাজ নট অ্যালাউ নালস, হোয়ার ইজ ইউনিক কি অ্যালাউস অনলি ওয়ান নাল, মানে আপনি যদি একটা কলামে ইউনিক করেন একটা নাল ভ্যালু আপনি ওইটাতে ইনসার্ট দিতে পারবেন, কিন্তু আর দিতে পারবেন না, সে কথাটা এখানে বলা হয়েছে যে ইউনিক কি অ্যালাউস ওয়ান নাল। টু ড্রপ দ্য কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট দুইভাবে আমরা ড্রপ করতে পারি, রাইট ক্লিক দ্য কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাড ডিলিট, ডিলিট কনস্ট্যান্ট ডিলিট দিতে হবে, এটা হচ্ছে ডিজাইন মোড ব্যবহার করে, আরেকটা হচ্ছে ইউজিং এ কোয়েরি, আমরা কোয়েরি ইউজ করেও কনস্ট্যান্ট ডিলিট করতে পারি, সেই সিনট্যাক্সটা হচ্ছে এরকম, অল্টার টেবল টেবল নেম ড্রপ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নেম, আমরা একটু এটা এখান থেকে দেখি,
alter table table name আমি জাস্ট এখানে drop constant constant name তো আমার এটা আমার দরকার হবে না execute করলাম successfully complete আমি চেক করে দেখি এখানে শুধু আমার প্রাইমারি কনস্ট্যান্ট আছে আমার ইউনিটি কোন ভ্যালু আছে দেখেন আরেকটা অপশন হচ্ছে সরাসরি এখান থেকে আপনি রাইট ক্লিক করে ডিলিট করে ফেলতে পারেন ডিলিট দিলাম জাস্ট ওকে এরর এরর দেখাচ্ছে কেন রিফ্রেশ করে নিলাম এবার নাই কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে না আচ্ছা তো আমরা সামনে আগাই